আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম কিভাবে আমরা ফ্রিজিং করতে পারি আমাদের প্যানেলকে, অ্যান্ড ফ্রিজিং করে আমরা খুব ইজিলি আমাদের নিউ ডাটা এন্ট্রি করতে পারি। সো এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমরা আরও ইজি ওয়েতে আমাদের ডাটাগুলোকে অ্যাক্সেস করে রাখতে পারি। লাইক ধরেন আমি এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যেই মান্থগুলো আছে অ্যান্ড লাস্ট যেই টোটাল এক্সপেন্স দেওয়া আছে সেটা আমি এই তিনটা মাস আমি একসাথে দেখতে চাচ্ছি না, আমি জাস্ট টোটালটা দেখতে চাচ্ছি বা আমি হাইড করতে চাচ্ছি। সো এইটা আমরা কীভাবে ইজিলি করতে পারি অ্যান্ড ইজি ওয়েতে আমরা আনহাইড করতে পারি আবার হাইড করতে পারি সেটাই শিখবো। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যদি ধরেন জানুয়ারি মাসটাকে হাইড করতে চাই তাহলে আমরা জাস্ট সিতে এভাবে মার্ক করে দেন মাউসের অপশন বাটন প্রেস করে এখান থেকে আমরা হাইড করে দিতে পারি। দেন আমরা যখন আবার দেখতে যাব তখন আবার এখান থেকে আনহাইড করতে হবে। সো এটা হচ্ছে ডাবল ডাবল কাজ, অ্যান্ড আমরা এখানে অনেক সময় অনেক কিছু বোঝা যাবে না যে এখানে কী আছে। যেমন আমি যদি আপনাকে করে দেখাই হাইড, সো দেখেন এখানে কোনো চিহ্ন টিহ্ন নেই, জাস্ট এখানে ডাবল একটা ডেডলাইন দেওয়া আছে, সো এখান থেকে বোঝা যাচ্ছে না। সো আমি যদি এখন আনহাইড করি তাহলে চলে আসছে। সো এটা হচ্ছে প্রবলেম যে এখানে কোনো চিহ্ন থাকছে না, বাট আমরা এটাকে আরও ইজি ওয়েতে করতে পারি। জাস্ট একদম ইজি, আমরা সিটাকে মার্ক করব, দেন এখান থেকে ডাটা, দেন এখান থেকে চলে যাব আউটলাইন, এখান থেকে গ্রুপ অ্যান্ড গ্রুপ। সো দেখেন এই যে এখানে একটা রো হয়ে গেছে, আমি যদি এখন মাইনাসে প্রেস করি বুম, বাট এখানে কিন্তু আমার একটা চিহ্ন দেখাচ্ছে যেখানে কিছু একটা আছে। দেন আমি যদি আবার ওপেন করি বুম, তো ধরেন আমি এখন সি ডি একসাথে করতে যাচ্ছি, একসাথে গ্রুপ করব। সো আমি এখানে গ্রুপ, দেখেন বুম এখানে আরেকটা চলে আসছে। সো আমি এখান সি দিতে পারি অথবা আমি যদি উপরে এটা দিই তাহলে সি ডি একসাথে চলে গেল একদম সেম ওয়েতে। আমি যদি ধরেন সি ডি ই তিনোটাই দিব, সো সেম ডাটা, ডাটা থেকে আউটলাইন, এখান থেকে গ্রুপ, দেখেন তিনটা। সো এখন আমি সি সিঙ্গেলভাবে হাইড করতে পারছি, সি ডি একসাথে অথবা সি ডি ই একসাথে আমি হাইড করে দিচ্ছি। একদম সেম ওয়েতে আমরা ইস্ট, নর্থ, ওয়েস্ট, সাউথ এইগুলোও করতে পারি। ওকে, সো এটা করতে হলে কি করতে হবে, জাস্ট এখান থেকে যতটুকু আমরা গ্রুপ করব, ইস্ট গ্রুপ করলাম অ্যান্ড এখান থেকে গ্রুপ বুম হয়ে গেল। আমি যদি এখন ওয়ানে প্রেস করি তার মানে ওয়ান হাইট, নর্থ থেকে শুরু। সো আমি যদি টুতে প্রেস করি তার মানে ইস্ট, দেন আমি যদি মাইনাসে প্রেস করি তাহলে কিন্তু হাইট হয়ে যাচ্ছে। সেইমভাবে আপনারা এইভাবে খুব ইজিলি আপনাদের এক্সেলটাকে আরও অ্যাক্সেসেবল করতে পারেন এই গ্রুপ টুল ইউজ করে ডাটা থেকে। সো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।